শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি বছর ২৮ শ্যামল রায়, বাড়ি বাঁকুড়া জেলার ছাতনা থানা এলাকার শালচূড়া গ্রামে। অভিযোগ, বুধবার দুপুর নাগাদ শালচূড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে যান অভিযুক্ত শ্যামল রায়। এই সময় চিকিৎসক নার্স স্বাস্থ্য কেন্দ্রের রোগী দেখতে অস্বীকার করেন। এরপরই অভিযুক্ত নার্সিং স্টাফের গায়ে হাত দেয় অভিযুক্ত শ্যামল রায়, নার্সিং স্টাফকে জড়িয়ে ধরেন, এমনটাই অভিযোগ। ছাতনা থানা পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে বাঁকুড়া জেলা জজ আদালতে তোলা হয়। অভিযোগকারিণীর শ্লীলতাহানির অভিযোগ পুরোপুরি মিথ্যে, তার ছেলেকে ফাঁসানো হয়েছে, এমনটাই দাবি করেছেন অভিযুক্ত শ্যামল রায়ের পিতা। যে মা তোমার বলছে যে মা তোমার ওর মাথারে গোল মারেছে, বলি তোর শরীরে কোনো অসুবিধা হচ্ছে নাকি তুই বল। ইয়া করিবার জন্যে মানে ডাক্তার দেখাবার জন্য আসিছিল, দিয়ে তারপরেও দেখিল যে মা তোমার হয়তো মানে দিদিমণি আছে, দিদিমণি থাকতে পারো মানে তোমার হয়তো ও বলছে এরকম বলছে দেখিব নাই। না দেখার পরেই মা তোমার হয়তো কিছু ধাকলা ধাকলি কপার দিয়ে দিয়েছে, তখন দিদিমণি ই বাইরে ছিল, বাইরে থাকার পর মানে তোমার ও হয়তো ধাকলা ধাকলি করেছিল নাকি ওটা তার দেখি নাই তো। তারপরে মা তোমার মানে ওই ফাড়িকে ফোন করেছে, গায়ে হাত দিয়ে মা তার ভিতর গায়ে আর কী করে হাত দিবে, ও মানে দিদিমণি বললো যে আজকে দেখব না আর আমার টাইম হয়ে গেছে। ওইটা এইবারে তার তা মানে তোমার আমরা তো দেখি নাই এবারে, হ্যাঁ দিয়ে তারপর তখন এই মানে তোমার পালাইছে ফোন করতে ফাড়িকে, মাথা খারাপই বটে, ওটা ফাঁসাই দিবে এমন কেস ফাঁসব কিন্তু করার কিছু নাই। ওই ছেলে অভিযুক্তের বাবার দাবি, ছেলে মানসিকভাবে অসুস্থ, সেই রাগেই অসাবধানতা বশত কোনো ধরনের ঘটনা ঘটে থাকলেও থাকতে পারে, কিন্তু কোনোভাবেই তার ছেলে কোনো মহিলার গায়ে হাত তুলতে পারেন না। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।